দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকার চাকরির স্থায়িত্ব নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জল্পনা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আর মাত্র কুড়ি দিন বাকি একত্রিশে মার্চ চাকরি যাবে দশ হাজার তিনশো শিক্ষিকাদের বিগত বাম আমলের পাপের খেসারত দিতে হচ্ছে বর্তমান বিজেপি সরকারকে আইন মেনে চাকরি হয়নি দশ হাজার তিনশো তেইশের দলীয় স্বজন পোষণ করতে গিয়ে বিপর্যয়ের মুখে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের পরিবার এদের মধ্যে কেউ কেউ আবার আত্মহত্যারও পথ বেছে নিয়েছেন কেউ আবার বিয়ে করে সংসারও করেছেন অনিশ্চয়তা ভরা এইসব সব শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে পূর্বতন বাম সরকার বিজেপি আগে এই সমস্যাটি মানবিকতার দিক দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছিলেন ভিজন ডকুমেন্টে উল্লেখ রয়েছে আইন মেনে মানবিকতার দিক দেখে এই সমস্যা সমাধান করা হবে কিন্তু এ নিয়ে সিপিএম শুরু করেছে ফের ঘৃণ্য রাজনীতি দশ হাজার তিনশো তেইশ একাংশ শিক্ষকদের নিয়ে ষড়যন্ত্র করছেন সিপিএম এর কয়েকজন নেতা যার নেতৃত্বে রয়েছেন জনৈকা ডালিয়া সিপিএম এর সাথে ষড়যন্ত্র করে ফের দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের বিপথে পরিচালিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্পষ্ট বলেছেন মানবিকতার বিষয়টি বিবেচনা করে আইন মেনেই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে এখন দেখার আর কদিনের মধ্যে সমস্যার কিভাবে সমাধান হয় ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা